বঙ্গোপসাগরের মিয়ানমার সীমানার কাছে 12 নম্বর ব্লকে গ্যাসের মজুদ থাকার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি পোস্কো দাইউ। দ্বিমাত্রিক জরিপে এমন তথ্য জানা গেছে। আরও নিশ্চিত হতে ত্রিমাত্রিক জরিপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন ফাহিম মোনাইম। দেশের স্থলভাগের প্রাকৃতিক গ্যাসের মজুদ যখন দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তখন সুসংবাদ এলো বঙ্গোপসাগর থেকে। উপকূল থেকে প্রায় 180 কিলোমিটার দূরে গভীর সাগরে 12 নম্বর ব্লকে গ্যাস থাকার সম্ভাবনার তথ্য নিশ্চিত করেছে অনুসন্ধানকারী দক্ষিণ কোরিয়ার তেল গ্যাস কোম্পানি পোস্কো দাইউ কর্পোরেশন। 2017 সালে উৎপাদন বন্টন চুক্তি সই হওয়ার পর 3,560 কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক জরিপ করে দাইউ। এই জরিপে 5টি সম্ভাবনাময় কাঠামো খুঁজে পায় তারা, যার মধ্যে 3টি কাঠামোকে অধিক সম্ভাবনাময় বলা হচ্ছে। বিষয়টি আরও স্পষ্ট করতে আগামী নভেম্বর থেকে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করা হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। যেহেতু সম্ভাবনা দেখা দিয়েছে, পোস্কো দাই তারা নিজেই এখন অতি বেশি উৎসাহিত হবে এবং তারাই এখন তাড়াতাড়ি এই কাজটা করবে। মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নিষ্পত্তি হওয়ার 6 বছর পার হলেও সমুদ্রের সম্পদ আহরণে কার্যকর উদ্যোগ নেই। বিশেষজ্ঞরাও বলছেন, দেশের জ্বালানি চাহিদা মেটাতে বর্তমানে সাগরই একমাত্র সম্ভাবনাময় ক্ষেত্র। অনুসন্ধানের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেন এই জ্বালানি বিশেষজ্ঞ। 26টা ব্লক আছে আমাদের, সেগুলোর মধ্যে কেবলমাত্র 4টা ব্লকে এখন কাজ চলছে। যদি আমরা সমগ্র বঙ্গোপসাগর অঞ্চলটাকে, আমাদের যেটা আছে সেটা অনুসন্ধানের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমি নিশ্চিত যে এখানে যথেষ্ট পরিমাণ গ্যাস পাওয়া যাবে। জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে সাগরের গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। কোম্পানি ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।